আমার জন্য তোমাকে আর সমাজে ছোট হওয়া লাগবে না। আমি আর তোমাকে বিরক্তও করব না। আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি, এরপর থেকে তোমাকে আর রাস্তায় অপমানিত হওয়া লাগবে না। এখন সেই কাজটাই করতে যাচ্ছি, পারলে মাফ করে দিও। এখন বলো আমার কি করা উচিত? ওই দেখো, ওই যে ভিডিও করতেছে, মানে তোমাকে নিয়ে যে কোথাও যাবো সেই উপায়ও নেই। সেটাই তো দেখতে পাচ্ছি, তোমার জন্য আমিও ভাইরাল হওয়ার রাস্তা। এক ইউটিউবার তোমাকে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, আমি এখন ভাইরাল হয়ে যাচ্ছি তোমার জন্য। আমি জানি আমার জন্য এখন তোমার সমস্যা হচ্ছে, বুঝতে পারছো? তাহলে না বোঝার কি আছে? আমি আজকে তোমাকে এখানে ডেকেছি কয়েকটা কথা বলার জন্য। তুমি তো আমার সাথে রিলেশনটা রাখতে চাও না, কেন রাখবে আমার সাথে রিলেশন? ঠিক ডিসিশনটাই নিয়েছো তুমি, যাকে দেখে সমাজ ছিছি করে তার সাথে কেন রিলেশন রাখবে তুমি? কি যে একটা ঝামেলার মধ্যে আছি তুমি জানো? রাস্তায় বের হতে পারি না, মানুষজন আমাকে দেখলে ভিডিও করে, লাইভ করে, রোস্টিং করে, টিকটক করে, টয়লেটে পর্যন্ত যেতে পারি না। কিন্তু একটা কথা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছুই করিনি। একটা ভিডিও অফ করতে গিয়ে আরেকটা ভিডিও তৈরি হয়েছে, সেই ভিডিও অফ করতে গিয়ে আরেকটা ভিডিও তৈরি হয়েছে, এগুলোকে আমি ইচ্ছে করে করেছি বলো? ঠিক আছে, তুমি তোমার ডিসিশনে থাকো, আমার জন্য তোমাকে আর সমাজে ছোট হওয়া লাগবে না। আমি আর তোমাকে বিরক্তও করব না। আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি, এরপর থেকে তোমাকে আর রাস্তায় অপমানিত হওয়া লাগবে না। এখন সেই কাজটাই করতে যাচ্ছি, পারলে মাফ করে দিও। তোমাকে প্রথম যেদিন প্রপোজ করেছিলাম এরকম একটা গোলাপ দিয়েই করেছিলাম, আর বলেছিলাম আই লাভ ইউ। আজকেও বলতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। Dear viewers, this is the first live in my life. ওজি একজন এসে কিছু না শুনে একটা গালি দিয়ে বসলো। কেন? আমি কি বলতে আসছি শোনেন আগে। আগে গালি দিয়ে বসলেন কেন রে ভাই? আমি আমার কথাটা বলেছি, কথাটা বলি আগে, তারপর গালি দেন। আপনাদের সব কিছুতে কেন আগে চলে আসতে হবে? কথা নাই, বার্তা নাই, এসে একটা লাইক দিয়ে দেন, একটা শেয়ার করে ফেলেন, একটা কমেন্ট করে ফেলেন। সব ভিডিও কেন আপনাদের দেখতে হবে? আচ্ছা দেখছেন, ভালো কথা, দেখলেও লাইক কমেন্ট শেয়ার কেন করতে হবে? সমস্যা কি আপনাদের? ভালো ভিডিও নাই, ক্রিয়েটিভ ভিডিও নাই, সেগুলো লাইক করেন, সেগুলো শেয়ার করেন, সেগুলো কমেন্ট করেন। আমার ভিডিও কেন আপনারা শেয়ার করে ভাইরাল করে দিলেন? আপনাদের মতো মানুষদের জন্য আমার সাধারণ জীবন নষ্ট হয়ে গেছে, আপনি জানেন? আমি বাসায় থাকতে পারি না, আমি রাস্তায় যেতে পারি না, আমি চলাফেরা করতে পারি না। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে বলছে। আপনাদের জন্য এই ভিডিও যে আপনারা ভাইরাল করছেন, এই জন্য আমি প্রতিবাদ করব। আমি আমার জীবন দিয়ে প্রতিবাদ করব। আর আমার যে জীবনটা যাচ্ছে আমার এই মৃত্যুর জন্য, আপনারা এই ভিউয়ার্স আপনারা দায়ী থাকবেন। যারা লাইক করেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে, সবাই দায়ী থাকবেন। কারণ আপনারা সামনে যা পান তাই শেয়ার করেন, তাই লাইক করেন। কেন? দেখে শুনে বুঝে এসে লাইক শেয়ার করেন। দাঁড়ান, থাকেন আপনারা।
করতে পারলি? কালকে মানুষকে মুখ দেখাবো কি করে? এলাকায় বেরোলি তো বুটকা পরে বের হতে হবে। তোর মরা এত শখ ছিল আমাকে বলতি, গলা টিপে মেরে ফেলতাম, কেউ জানতো না। আসসালামু আলাইকুম। বুঝাও ওকে। ও নিতু, তুমি আসছো? ওমা, দেখতে আসলাম, তুমি বেঁচে আছো না মারা গেছো? এইভাবে বলতে পারলা? আমি তো মরতেই চেয়েছিলাম। আমি মরে গিয়ে তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে যাব। আমি আবার ট্রাই করব। থাক, আর ট্রাই করতে হবে না। দেখা যাবে ট্রাই করতে গিয়ে আরেকটা ভিডিও ভাইরাল করে ফেলছ। শোনো, আমার এক আঙ্কেল আছে, উনি সাইবার ক্রাইমে রিপোর্ট করে দিবেন। সাইবার ক্রাইমে রিপোর্ট করলেই কি ভিডিও রিমুভ হয়ে যাবে? হ্যাঁ, ওরাই সব ব্যবস্থা করে দিবে। তো এই কথাটা তুমি আমাকে আগে বলবো না? আগে বললে তো আমার সুইসাইড করতে যেতে হতো না, আমার এই অবস্থা হতো না। আরে, তোমার একটার পর একটা ভিডিও ভাইরাল হচ্ছিল, আর আশেপাশে মানুষের সবার প্যারা আমি না ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমার উপর তো তোমার রাগ কমেছে, তাই না? না, একদমই কমে নেই। আচ্ছা, আমি কী করতে পারি বলো? কী করলে তোমার রাগ কমবে? খুব ভিডিও ভাইরাল করছো না? এখন আমি একটা ভিডিও করব, ওইটা ভাইরাল হবে। বলো, হাত পা ভেঙে তোমার অনুভূতি কী? ও ফাইলাম করো তো, আমি আর ভাইরাল ভিডিও চাই না, প্লিজ। তাহলে কী চাও? আমি শুধু তোমাকে চাই। তবে সবসময় আমার পাশে থাকবে? সবসময় থাকবে। তাহলে একটা সেলফি তুলো। তো এটাও ভাইরাল হয়ে যাবে। কেন? ভাইরাল হইতে হইলে কিছু একটা ঘটাইতে হয়, এখানে আমরা কিছু ঘটাচ্ছি না।